আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান সময়টাতে বা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কানাডাতে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে এবং কি আসলে ভিসার রেশিওগুলো আসলে কেমন চলছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে আমরা আসলে বিচ্ছিন্নভাবে যারা এই ভিডিওগুলা সবসময় কন্টিনিউ দেখেন বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বিশেষ করে তারা কিন্তু অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করে থাকেন যে বর্তমান সময়টাতে কানাডা ভিসা রেশিও যেহেতু একটু খারাপ চলছে আমাদের মতে, সেক্ষেত্রে আমরা আসলে এই পরিস্থিতিতে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা অথবা ভিসা রেশিওটা কেমন চলছে। ঘুরে ফিরে আমি কিন্তু আসলে প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু ব্যাপার বলার চেষ্টা করি। দেখেন বর্তমান সময়টাতে ভিসা রেশিওটা 2023 সালে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই। এখন বর্তমান সময়টাতে আপনাকে ভিসা পেতে হলে আপনাকে ভিসা অফিসারকে সন্তুষ্ট করে আপনাকে উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করে লিগ্যাল ইনভাইটেশন দিয়ে দেন কিন্তু আপনাকে ভিসাটা নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে বিচ্ছিন্নভাবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এখন বর্তমান সময়টাতে 10 জন ভিসার জন্য অ্যাপ্লাই করলে কতজন ভিসা পায়, এরকম একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন। এক্সাম্পল হিসাবে আপনাকে বলছি, তো এটার অ্যান্সার যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে এটা বলবো যে আপনার ফাইলটা যদি নর্মাল হয় আপনি 10টা না, আপনি 50টা ফাইল সাবমিট করলে একটা ভিসাও না হতে পারে, আবার 10টা ফাইল সাবমিট করলে এখান থেকে আপনার 3টা 4টা 2টো ভিসা হতে পারে। সেক্ষেত্রে নির্ভর করবে আপনার ডকুমেন্টসের উপর, অর্থাৎ আপনি 2023 সালে বা 2024 সালে ফার্স্ট ওয়েব বা ফার্স্ট মান্থগুলোতে আপনি এলোমেলো ডকুমেন্টস বা ফেক ডকুমেন্টস সাবমিট করে যেভাবে ভিসাটাকে বের করে নিয়ে আসেন, এখন সময়টাকে চেঞ্জ হয়েছে, এই সময়টাতে আমি বলবো যে তারাই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যাদের উপযুক্ত ডকুমেন্টস আছে, যাদের ট্রাভেল হিস্ট্রিটা ভালো আছে অথবা ট্রাভেল হিস্ট্রি নেই অথবা লিগ্যাল ইনভাইটেশন আছে অথবা বাংলাদেশে আপনি কানাডা থেকে ব্যাক করার মতো যথেষ্ট পরিমাণ ভালো টাইজ আছে, আপনার ফ্যামিলি টাইজটাও ভালো, কান্ট্রি টাইজ ভালো, প্রফেশনাল ডকুমেন্টস ভালো, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, তারপরে সোশ্যাল টাইজ, এই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে আমি বলবো তারা কানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেন। যারা ফ্রেশ পাসপোর্টে অথবা একটা দুটো কান্ট্রি ভিজিট করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে যে অবশ্যই বলবো যে আপনার অবশ্যই ব্যাংকটা স্ট্রং থাকবে, অ্যান্ড দেন আপনার একটা লিগ্যাল ইনভিটেশনের মধ্য দিয়ে আপনি যদি ফাইলটা সাবমিট করেন আই হোপ আপনাদেরকে ওরা ভিসাটা দিতে পারে। বন্ধুরা, আপনাদেরকে সবসময় একটা কথা আমি বারবার বলি যে ট্যুরিস্ট ভিসা, এটা নিয়ে আপনাকে খুব গভীরভাবে একটা চিন্তা বা একটা কল্পনা করতে হবে যে ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এটা কি শতভাগ যে ভিসাটা আপনার কাছে চলে আসবে কিনা এই ব্যাপারে আপনি সুনিশ্চিত থাকতে পারবেন না। তবে এই কন্ডিশনের মধ্য দিয়েও যদি আপনি ফাইলটাকে প্রপার ওয়েতে সাবমিট করেন, আমরা লাস্ট উইকেও 2-3টা ভিসা পেয়েছি, তো আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি যে ক্রমাগত হারে ভিসাটা ওরা দিতে থাকবে, তবে সেটা কখনো বেশি হবে কখনো কম হবে। যখন ভিসার রেশিওটা ওরা একটু ভিসা নীতিটাকে ইজি করে দেয় তখন কিন্তু আমরা অনেকেই ভিসা পাই, আবার যখন ওরা একটু হার্ডলিভাবে আপনার আমার পেপারসগুলো জাস্টিফাই করে তখন কিন্তু আমরা সঙ্গত কারণে ভিসাটা কম পাই। তো যাই হোক বন্ধুরা, কানাডা ভিজিট ভিসার জন্য আসলে যারা এখন বর্তমান সময়টাতে উপযুক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা টাইমটাকে লস না করে আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি এই হোক একটা ভালো রেজাল্ট পাবেন। কানাডা রিলেটেড এনি প্রশ্ন বা যে কোনো ধরনের অ্যান্সার পেতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেল যোগাযোগ করতে পারেন অথবা ফাইল সাবমিট বা আপনার ডকুমেন্টস সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হলো, আপনারা এখানে যোগাযোগ করলে আমরা আসলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।